নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ বি, যেমন খুশি রাঁধো। আজকে আমি হাজির হয়েছি দারুণ একটা শঙ্কর মাছের রেসিপি নিয়ে, যা মাংসের রেসিপিকেও টেক্কা দেবে। আজকের রেসিপি শঙ্কর মাছের রসা। আমি এখানে 600 গ্রাম শঙ্কর মাছ নিয়েছি। প্রথমে মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর ঈষদুষ্ণ জলে নুন দিয়ে মিনিট 3-4 ভিজিয়ে রেখেছিলাম। তারপর আবার কুসুম গরম জলে 4-5 বার ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে নিয়েছি। প্রথমে শঙ্কর মাছটাকে ভেজে নেব। তার জন্য 1 কাপ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার ওতে 1 পিঞ্চ হলুদ দিয়ে দিলাম। মাছগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। 1 পিট ভাজা হয়ে গেছে, এবার 1 পিট উল্টে দিচ্ছি। 2 পিটই খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওই মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করব। ওতে আমি গোটা গরম মশলা আর 1টা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 1/2 ইঞ্চি দারচিনি, 2টো ছোট এলাচ আর 2টো লবঙ্গ। এখানে 2টো বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম প্রথমে। পেঁয়াজটা হালকা সোনালি করে ভেজে নিতে হবে। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিলাম। ওয়ান টেবিল স্পুন দিলাম রসুন বাটা। ওয়ান টিস্পুন দিলাম আদা বাটা। আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে কষে নিতে হবে। 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম, এটা অপশনাল। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে একে একে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেব। 1/4 টিস্পুন হলুদ দিলাম। 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিলাম। 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। 1 টিস্পুন দিলাম জিরে গুঁড়ো। 1 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো। মশলাগুলো 3-4 মিনিট মতো কষে নিতে হবে। এখানে আমি 1টা বড় টমেটো কুচিয়ে নিয়েছি, এবার সেটা দিচ্ছি। 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম, তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। 1/4 টিস্পুন খুব ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি 1 কাপ গরম জল দিয়ে দিলাম। চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট মতো ফুটতে দেবো। ঝোল শুকিয়ে গেছে, রান্নাটা মাখামাখাই হবে। শঙ্কর মাছের রসা একদম রেডি। এতে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিলাম আর 1 টিস্পুন দিলাম ঘি। গ্যাস অফ করে দিলাম, এবার ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করা যাবে। দারুণ সুস্বাদু শঙ্কর মাছের রসা একদম রেডি, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। রান্নাটি ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করুন। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।